চিৎকার করে বলেন আবু কয়টা কাজ করবে আর জোরে বলেন আবার প্রেবন্ধকার মুসলমান বারে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দি করবে তার মানে বোঝা গেল কোরআনের সত্য কথা বলতে গেলে জেলের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে যদি তাদেরকে দ্বীনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো ইয়াকতুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এক নম্বর খাসার মধ্যে বন্দী করবি দুই নম্বর হত্যা করে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যে আলেমদের মা ফেলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে যেই মা হাজার হাজার যুবকদের সমাবেশ ঘটবে এই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না ইকুরি জুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে মাত্র পাঁচ বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি আরো জোরে বলেন ওই আজারবাইজানীয় তৈতা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর জমিন থেকে বের করে দেবে এই তিনটা কাজ আজও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি ও জেলদার কে সেনা যায় এ জোরে কোন সেনা যায় থাকsinলেই হবে নাম বলার দরকার নাই আমরা খামাকা নাম বলে মার খাবো কেন কোরআনের মধ্যে যা আছে বলবো কার সাথে মিলে গেল ঢাকারটাই আমাদের নাই আর জোরে বলেন কথা ঠিক কিনা তবে বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বগুড়া জেলার যুবকরা আর যাত্রার প্যান্ডেলে যায় না তারা কোরআনের মাহফিলে ছুটে যায় বর্তমানে বগুড়া জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না তারা কোরআনের মা ফিলে ছুটে যায় সুতরাং এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে মুফতি আমির হামজা মা ফিলে আসবে এই পুরো বাংলার জমিনে কোরআনের বিপ্লব হয়ে যাবে ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত তুলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতিছেন আলোচনা কি চলবে কথা বলেন চলবে

হাই ভাই ওরে বাবা তাইরির ভক্ত আছে এই মাহফিলে বর্তমানে বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই এ কথা বলেন আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদেই সৈয়দ আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কথা কোন ঠিক কিনা কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার আর এই আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভন্ড পীর আর রকম পীর ওই রকম জিকির আছে